আপনি যদি অজানাকে জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ধন্যবাদ। আজকের প্রথম প্রশ্ন, বলুন তো বন্ধুরা, মশাবাবু কোন রক্তের গ্রুপের মানুষকে বেশি কামড়ায়? মশা ও গ্রুপ রক্তের মানুষকে বেশি কামড়ায়। চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে আসি। আচ্ছা বলুন তো, প্লে স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপসটির নাম কি? এইরকম সব নতুন নতুন অজানা তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। প্লে স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপসটির নাম হচ্ছে টিকটক। চলুন পরবর্তী প্রশ্নটি দেখে আসি। বলুন তো বন্ধুরা, আমাদের জ্বর হলে কোন ফলকে অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা খেয়ে থাকি? জ্বর হলে আমরা আনারস ফলকে অ্যান্টিবায়োটিক হিসেবে খাই। চলুন পরবর্তী প্রশ্নটি দেখে আসি। আচ্ছা বলুন তো দেখি, কোন দেশটিতে মানুষ খেক গাছ রয়েছে? আফ্রিকার দেশটিতে এমন কিছু গাছ রয়েছে যে গাছগুলো মানুষ খেক। চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে আসি। আপনি কি জানেন চাঁদ এক মাসে পৃথিবীকে কতবার প্রদক্ষিণ করে? চাঁদ প্রায় 626 ঘন্টা একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবীর হিসাবে এটা 27.5 দিনের মতো। চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে আসি। আচ্ছা বলুন তো, কোন ফুল বছরে শুধুমাত্র একবার ফোটে? রাতের রানী ক্ষেত নাইট কুইন ফুল বছরে একবার ফোটে ও সেই রাতেই আবার ঝরে পড়ে যায়। চলুন পরবর্তী প্রশ্নটি দেখে আসি। বলুন তো বন্ধুরা, ভারতের কোন রাজ্যে সোনার খনি পাওয়া গিয়েছে? ভারতের কোলার রাজ্যে সোনার খনি পাওয়া গিয়েছে। চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে আসি। আচ্ছা বলুন তো, কোন ফলকে গরিবের আপেল বলা হয়ে থাকে? পেয়ারাকে গরিবের আপেল বলা হয়ে থাকে। চলুন পরবর্তী প্রশ্নটি দেখে আসি। আচ্ছা বলুন তো, কোন প্রাণীর দাঁতের সংখ্যা সবচেয়ে বেশি? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে একটি গবেষণায় দেখা গেছে যে শামুক বাগানে বাস করে তাদের গড়ে 14,000-এরও বেশি দাঁত রয়েছে। চলুন পরবর্তী প্রশ্নটি দেখে আসি। আপনি কি বলতে পারবেন, বাংলাদেশের দুটি বিরতিহীন ট্রেন রয়েছে যা ঢাকা টু চট্টগ্রাম রুটে চলাচল করে, ট্রেন দুটির নাম কি বলুন তো?
বাংলাদেশের দুইটি বিরতিহীন ট্রেনের নাম হচ্ছে সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা এক্সপ্রেস। চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে আসি। আচ্ছা বন্ধুরা, বলতে পারবেন আমাদের জাতীয় ফল কাঁঠাল, জাতীয় ফুল শাপলা, কিন্তু আমাদের জাতীয় গাছের নাম কি বলুন তো? বাংলাদেশের জাতীয় গাছের নাম হচ্ছে আম গাছ। 2010 সালে আম গাছকে জাতীয় গাছের মর্যাদা দেওয়া হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।